আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আবার আমার সেটআপে নতুন একটা ভিডিও নিয়ে। মূলত আজকে ভিডিওটা করার কথা ছিল মিরপুর এক পাখির হাটে, তো ঈদের মাত্র দুই দিন বাকি, যার জন্য হাটে যাওয়া হয়নি। তারপরও আমার বাসায় যে কালেকশনগুলো রয়েছে, অবশ্যই এগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং যারা ক্রয় করতে চান, কিছু ব্রিডিংয়ের পাখি রয়েছে, আবার কিছু নিউ কালেকশনের খুব স্পেশাল স্পেশাল পাখি রয়েছে, যেগুলো আপনারা হাটে বাজারে সবসময় সব ধরনের পাখি পাওয়া যায় না। তো মূলত আপনারা ভিডিও দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন, আর যাদের যেই কালেকশনগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা শুরু করা যাক, চলুন। ভিউয়ার, সর্বপ্রথম আমরা শুরু করতে চাচ্ছি সানকনুরের বেবি দিয়ে। দেখতে পারতেছেন আমার কাছে একটা সানকনুরের বেবি ছিল, যে বেবিটা একবারে ছোট ছিল, আর এখন মাশাল্লাহ ওর ফেদার মেদার পশম মোশম পুরোপুরি চলে আসছে, মোটামুটি দাঁড়াইতেও পারে। দেখতে পারতেছেন মাথার যে কালারগুলো আসছে এগুলো কিন্তু পুরাই লাল আসছে, এই যে কালারগুলো, এটা কিন্তু রেড ফ্যাক্টর সানকনুরের বেবি। এই যে মুখের যে কালার, এগুলো প্রায় লাল আসতেছে, আর পিঠের মধ্যে হলুদ হলুদ শেড আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো এখনই হচ্ছে ওদেরকে পোষ মানানোর, শিকারি করার, দেখতে পাচ্ছেন একবারে উপযুক্ত সময়। দেখেন মুখে হাত দিলেই কীভাবে ফিট নেয়। তো এই সানকনুরের বেবিটা 12,000 টাকা চাওয়া হচ্ছে, আর আপনারা জানেন যে সানকনুরের বেবি এর মধ্যেই দাম সীমাবদ্ধ থাকে। তো তারপরও আপনারা ফোনে যোগাযোগ করবেন, সামান্য কিছু কম রাখা যাবে যারা সানকনুরের বেবি নিতে চান। তো এরপরে আমাদের কাছে রয়েছে দুইটা রিংনেক, একটা হলো সাদা রিংনেক অ্যালবিনো, এইটা অবশ্য 6 মাস বয়স হবে, একা একা খায়, বেবি সেলফি। আর পিছনেরটা হলো রানিং ফিমেল, ওই দুইটাই ক্যাম করা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সাদাটা সিরিজ থেকে খাবার নাই মুখে, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দুইটা একসাথে রাখার কারণে মারামারি করতেছে, সাদাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ওরে আসতে দিতেছে না, এই হলো প্রবলেম। এই যে দেখেন, এখন দেখেন, এখন দৌড়ে আসতেছে, এই যে সিরিজ মুখে নিয়ে নেয়। এই যে দেখেন, এখন পুরাটা খাবার আমি দিয়ে দিচ্ছি ওর মুখে, দেখলেন পুরা ট্যাম করা। আর ওর প্রাইস পড়বে, দুটোটাই রেড আই, কিন্তু ওর প্রাইস পড়বে 15,000 টাকা। আর যে রানিং ফিমেলটা রয়েছে, এটাও পুরো ফুল ট্রেম করা, এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি হাতে উঠাই আপনাদেরকে দেখাচ্ছি। ওর হাতে উঠানো একটা ভিডিও আছে, ওকে ছেড়ে পালতে পারবেন চাইলে অবশ্য। তারপরও আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, এই যে দেখেন পুরো ফুললি হাতে আসে, হাতে নিয়ে ঘুরতে পারবেন, হাতে কাঁধে নিয়ে। আর ও কিন্তু একটা জিনিস কি দেখেন, আদর নেয়, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি আঙ্গুল দিয়ে আদর করতেছি, হাতে উঠার পরে মাথাটার নিচে করে দেয়, আদর নেয়। আর এই ফিমেলটা আপনারা চাইলে ব্রিডিংও করাইতে পারেন, চাইলে পালতেও পারেন, এটা কিন্তু রানিং ফিমেল। ওকে কিন্তু নিয়ে একবার বাচ্চা নেওয়া হয়েছে একটা মেলের সাথে, আর এই ফিমেলটার দাম পড়বে 17,000 টাকা চাওয়া হচ্ছে, তবে কিছু কম রাখা যাবে। আর আপনারা জানেন যে অ্যাডাল্ট এক পেয়ার পাখি এমনিতেই 35-40,000 টাকা বিক্রি হয় লোটিনো, আর এটা তো ট্যাম করা। আর এইখানে একটা পেয়ার অ্যাডাল্ট রয়েছে, এটা এটা এখন মাশাল্লাহ এটা সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে, এটার মল্টিং ক্লিয়ার, মেইলের মালা পুরোপুরি চলে আসছে ইনশাল্লাহ। দেখতে পারতেছেন এই যে ঘাড়ের সাইড দিয়ে মল্টিং ক্লিয়ার হয়ে গেছে, শুধু সামান্য একটু বাকি আছে, তো ওইটুক হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে পুরোপুরি চলে আসবে। মালা আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি পুরোপুরি চলে আসছে বললে চলে। আর এই পেয়ারটা আপনারা নিতে পারেন, 26,000 টাকা পড়বে, এটা ফিক্সড প্রাইস, এখানে দামাদামি করা যাবে না, যারা গ্রে কালার রিংনেট নিতে চান। আর ইয়ার্স, এখানে দুইটা ফিমেল রয়েছে, আসলে এখানে যে লেস সিলভার কালারটা ছিল ওটা অলরেডি সেল হয়ে গেছে। এখানে একটা রয়েছে লেসুইং ফিমেল, আর একটা রয়েছে লুটিনো ফিমেল। লুটিনো ফিমেলটাকে ওই যদি নিতে চান 13,000 টাকা রাখা যাবে, সেম না, কিন্তু এটার মাথায় একটু কামড় মারছিল অন্য একটা পাখিতে,
যার কারণে একটু দাগ হয়ে আছে, ওটা অবশ্য কিছুদিনের মধ্যে ঢেকে যাবে পশম উঠে। ওটা 13,000 আর লেসুইং ফিমেলটা পড়বে 15,000 টাকা, দুইটাই ফুল অ্যাডাল্ট ফিমেল। তারপর এখানে রয়েছে এক পেয়ার অ্যামাজন, দুইটার পায়ে রিং পরানো দেখতে পাচ্ছেন। আর এই দুইটা একবারে পুরো ফুললি অ্যাডাল্ট পেয়ার, মেল ফিমেল 100% কনফার্ম রয়েছে। এই পেয়ারটা কেউ যদি নিতে চান তাহলে এই পেয়ারটার দাম পড়বে 50,000 টাকা চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে রয়েছে। সামান্য কিছু কম রাখা যাবে, দেখে নিতে পারবেন। তারপরে এখানে এক পেয়ার বুরকিস রয়েছে, যেটাকে বুরকিস বলা হয়, মেল ফিমেল 100% কনফার্ম এবং ব্রিডিং পেয়ার। আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা 8,500 টাকা পড়বে, এবং দেখতে পাচ্ছেন ফিমেলটার একটু পায়ে প্রবলেম, এক পা কবজি থেকে নাই। তারপরও এদের মাশাল্লাহ উড়াউড়ি এবং হাঁটা চলায় কোনো প্রবলেম নাই। আর সবচেয়ে মজার বিষয় হলো শীষ দিলে পাখিগুলা শীষের উত্তর দেয় এবং ডাকে, আপনাদেরকে দেখাচ্ছি। সামনে এসে দেখে নিতে পারবেন, শীষ দিলে মেলটা নাচে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক পাখির ডাকা ডাকির কারণে বোঝা যাচ্ছে না। তো এটা 8,000 টাকা পড়বে পেয়ারটা। এইখানে এক পেয়ার ডায়মন্ড ডব রয়েছে, পুরো ফুললি অ্যাডাল্ট পেয়ার, আর এই পেয়ারটা 1500 টাকা পড়বে ফিক্স প্রাইস। এখানে ইয়েলো কলার লাভবার্ডের বেবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মাত্র 5 থেকে 6 মাস, এগুলো এখনও অ্যাডাল্ট হয় নাই। অ্যাডাল্ট হইলে এগুলোর মুখের কালারগুলো একবারে কালা হয়ে যাবে আর গলার কালারটা আরও বেশি হলুদ হবে। তো এইগুলো 8,000 টাকা করে পেয়ারটা হচ্ছে আলোচনা সাপেক্ষে রয়েছে, আপনারা এসে দেখে বা অথবা দাম দর করে নিতে পারবেন। এগুলার গলা পুরো হলুদ হবে, মুখটা কালো হবে, ইয়েলো কলার, যেহেতু কম বয়স এই কারণে পুরোপুরি কালার আসে নেই, এটা বয়সের সাথে সাথে কালার আসে। গলাটা টকটকা হলুদ হবে, আপনারা সার্চ দিলে দেখতে পারবেন। এইখানে একটা পেস্ট কালার লাভবার্ড রয়েছে, যেটাকে সি গ্রিন বলা হয়, আর একটা রয়েছে রোজি পিস পেস। এই পেয়ারটা 3,500 টাকা পড়বে। এইখানে এক পেয়ার অলিভ লাভবার্ড রয়েছে, যে অলিভটা কিন্তু আসলে কিন্তু মার্কেটে কম পাওয়া যায়, রোজিটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এইটা যদি কেউ যদি নিতে চান এটাও 3,500 টাকা পড়বে, দেখতে পাচ্ছেন 100% পেয়ার রয়েছে। তারপর রয়েছে টিমিনো লাভবার্ড, টিমিনো লাভবার্ডগুলো ফিক্স প্রাইস 4,000 টাকা পেয়ার পড়বে, আর অ্যাডাল্ট পেয়ারটা 4,500 পড়বে, এটা আগেও দেখানো হয়েছিল। তারপর এখানে রয়েছে সব রানিং, এখানে যা আছে সবই রানিং পেয়ার, আসলে মেল ফিমেল করে দিলেই বেডিংয়ে চলে আসবে এইরকম মুডে আছে। এগুলো নিলে 5,000 টাকা করে পেয়ার পড়বে, ফিক্স প্রাইস 2,500 টাকা করে পার পিস, সিঙ্গেল সিঙ্গেল নিলেও নিতে পারেন। এখানে যেগুলো রয়েছে এগুলো সবই সেমি অ্যাডাল্ট আর সবই রেড আই। এখান থেকে কেউ যদি নিতে চান 2,250 টাকা করে পার পিস পড়বে, আর পেয়ার নিলে 4,500 টাকা রাখা যাবে, দেখতে পাচ্ছেন। এখানে 6 থেকে 7টার মতো লাভবার্ড রয়েছে, আপনারা এসে দেখে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ। যারা নাকি রেড হেড অপার লাইনের বেবি চেয়েছিলেন, এইখানে এক পেয়ার রেড হেড অপার লাইনের বেবি এসেছে। দেখেন 60% কালার চলে আসছে, মাথার লাল দাগটা একবারে পুরোপুরি চলে আসছে। বয়স সর্বোচ্চ 5 থেকে 6 মাসের মতো হতে পারে, আর 2-3 মাস গেলেই 3 মাসের মধ্যে পুরো ফুল কালার চলে আসবে। এই পেয়ারটা কেউ যদি নিতে চান 5,000 টাকা পড়বে। এটা এখন বর্তমান বাজারে খুবই মানে চাহিদাজনক একটা পাখি, লাভবার্ড রেড হেড অপার লাইন, মেল ফিমেল কনফার্ম রয়েছে, যে বাম পাশেরটা মেল ডান পাশেরটা ফিমেল। তারপর আমার কাছে কিছু পারগুলো রয়েছে, এগুলা 16,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পেয়ার রাখা যাবে মিউটেশন অনুযায়ী, মিউটেশন বুঝে। যাদের যারা পারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এবং পারগুলোর সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে, কিছু কম বেশ করা যাবে সামান্য কিছু।
এখানেও কয়েকটা মিউটেশনের পারগুলো রয়েছে। এখানে স্যাবেল রয়েছে, তারপর পারগুলো পাইড রয়েছে, পারগুলো ক্রিমিনো রয়েছে, এবং এখানে কিছু ভায়োলেট ইউইং রয়েছে, ডাবল ভায়োলেট ইউইং। দুইটা পেয়ার আছে আসলে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলোও 16,000 টাকা থেকে 20,000 পর্যন্ত পেয়ার রাখা যাবে। যারা মিউটেশন সম্বন্ধে জানেন ইনশাল্লাহ এসে আপনারা দেখে নিতে পারবেন। তারপর হলুদ জিপি যারা চেয়েছিলেন ডাবল ফ্লাওয়ারের, এটা কিন্তু রেড আই না, জিয়ার্স এটা ব্ল্যাক আই আগেই বলে দিচ্ছি। আর এখানে দুইটা রয়েছে, দুইটাই মেল, যাদের কাছে ফিমেল আছে দেখেন ফ্লাওয়ারটা কেমন। আর এটা কিন্তু মাশাল্লাহ ইংলিশের সাইজের জেপি, সাইজটা এত সুন্দর। আপনারা চাইলে, আমি ইচ্ছা করলে, যে আমার এখানে ইংলিশের ফিমেল আছে, আমি চাইলে পেয়ার করতে পারতাম, দুইটাই ফিমেল, তা আমি করি নাই। যদি কারো যদি লাগে নিতে পারেন। ইয়েলোটা পড়বে 3,000 টাকা, আর স্পেঞ্জাল মুভ যেটা, এটা মুভ কালারের, ওইটা পড়বে 2,500 টাকা। ওই একই সাথে একটা পাখি রয়েছে, এটা যদি আপনারা কেউ নিতে চান, এটা পড়বে 1,000 টাকা, কারণ এটা ব্যাকফিল, ওয়ান সাইডেড ফ্লাওয়ার, সাইজ মাশাল্লাহ খুবই ভালো। তবে ভিউয়ার্স, এখানে দুটা ইংলিশের ফিমেল রয়েছে, এগুলো কেউ যদি নিতে চান 2,500 টাকা করে পার পিস চাওয়া হচ্ছে, আলোচনা সাপেক্ষে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে জেপি রয়েছে, এগুলো 3,500 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। এখানে এক পেয়ার রয়েছে, ওপরে এক পেয়ার রয়েছে। এগুলো প্রায় অ্যাডাল্ট হয়ে আসছে, নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। সবগুলো ডাবল ফ্লাওয়ারের। আর আসলে আরও কিছু ব্যাকফিলও আমার কাছে রয়েছে, ওগুলো আমি এখন দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা যদি কেউ যদি নিতে চান, এগুলো কম প্রাইসে দিয়ে দেওয়া হবে। দুই পেয়ার নর্মাল বাজরি রয়েছে, আর এখানে তো দেখতেই পারতেছেন, এই যে কিছু বিকলঙ্গ লাভবার্ড রয়েছে, এখানে এই যে একটা ইয়েলো কালার পিছনে রয়েছে, আর এটা এই দুইটার পা নেই। এই দুইটা কেউ যদি নিতে চান 2,000 টাকা চাওয়া হচ্ছে, আলোচনা সাপেক্ষে। আর এইখানে যেটা রয়েছে, এটার আসলে আঙুল বাঁকা, দেখতে পারতেছেন, বসতে হাঁটতে পারতেছে, এটা ফিমেল। আর এই পাখিটা ব্রিডিংয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, যেহেতু ফিমেল। আর এটা ভায়োলেট পাখি, এটা লাইটের কারণে বোঝা যাচ্ছে না। এটাকেও নিতে চাইলে 1,500 টাকা রাখা যাবে। তারপর আসেন, আমার কাছে লোটিনো কোকাটেল রয়েছে, এগুলা প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। লোটিনো রেড আই যারা নিতে চান, এগুলা 8,000 টাকা করে জোড়া পড়বে। এখানে একটা পেয়ার রয়েছে, এটাও 8,000 টাকা রাখা যাবে, একবারে ফিক্সড প্রাইস, দেখতে পারতেছেন। কারো মেল ফিমেল লাগলে নিতে পারেন। আর এখানে যে পেয়ারটা রয়েছে, এটা পড়বে ফিক্সড প্রাইস 9,000 টাকা। কেন 9,000 টাকা পড়বে, এটা আপনাদেরকে একটু পরে এটার সাথে ভিডিও অ্যাড করে দেওয়া হবে। কারণ হলো, এই পেয়ারটা অলরেডি 5-6 বার ম্যাটিং করছে, বক্স দিলে সর্বোচ্চ 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দিবে। এটার ম্যাটিংয়ের ভিডিও আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে এখনই অ্যাড করে দিচ্ছি, কারণ এই পাখিটা আজকে 2-3 দিন যাবতই ম্যাটিং করতেছে। তো যার কারণে এখানে 4টা পাখি ছিল, আমি ওদেরকে আলাদা করে দিয়েছি। মেইলটা হলো ট্যাম করা, এই যে এই সামনেরটা মেইল। আর ফিক্স প্রাইস এটা 9,000 পড়বে, আর কম রাখা যাবে না। কোন জায়গায় বইয়া ব্রিডিং শুরু করে দিছে চিন্তা করছো? আর এইখানে অ্যালবিনো ফিমেল দেখতেছেন, এটা 8,000 টাকা রাখা যাবে। তো টাম টেম করা, যদি কারো ব্রিডিং মেল থাকে নিতে পারেন। তারপর ভিউয়ার্স, এখানে যে ইংলিশ বাজিকর আপনাদেরকে দেখাইছিলাম, এর আগে একটা ডিম দিয়েছিল, তো দেখি কী অবস্থা। মাশাল্লাহ 4টা ডিম দিয়েছে, দেখতে পারতেছেন, মেল ফিমেল দুইটাই ইংলিশ।
আর ইংলিশ কিন্তু ব্রিডিং করানো খুব টাফ, এটা যারা ইংলিশের ব্রিডার তারাই একমাত্র জানে। আর এটা ইনশাল্লাহ চারটা যেহেতু ডিম দিয়েছে, আশা করি খুব শীঘ্রই এটার বেবি ফুটবে। আর যদি কেউ যদি নিতে চান, এটা 6,000 টাকা পড়বে ফিক্সড প্রাইস। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের যেই পরিমাণ কালেকশন, সবই আপনাদেরকে দেখানো হলো। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন পাখি নিয়ে নতুন কালেকশনের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।